দিন হচ্ছে সহজ, এর মধ্যে কাঠিন্যতা নেই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, আল্লাহ তোমাদের জন্য কঠিন চান না, ঠিক কিনা? আল্লাহ দিনের মধ্যে কোনো কাঠিন্যতা দেন নাই। বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, বাশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসিরু ওয়ালা তুআসিরু, তোমরা সুসংবাদ দাও, মানুষকে দিন থেকে ভাগিও না। আমরা দিন থেকে ভাগাই, আছে না নাই? একজন কালিমা পড়ে এখনই মুসলমান হয়েছে, এরপরে আমি শুরু করলাম আপনার কালকে থেকে সিগারেট ছাড়তে হবে, কালকে থেকে মদ ছাড়তে হবে, আপনার পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে, সুন্নত পড়া লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে, এটা হারাম, ওইটা হারাম, ওইটা করা যাবে না, ওইটা নাই, ওইটা নাই, হ্যাঁ কইব তাইলে আমিও নাই, কথা বলেন, একই বলবে, আমিও এই ধর্মে নাই। এজন্য সহজ করে আপনি রিপ্রেজেন্ট করেন। আজকে যদি কেউ কালিমা পড়ে মুসলমান হয়, ওরে আপনি কিচ্ছু বলবেন না, ওরে বলবেন আসো দেখো মসজিদে কি হয়, আমাদের তাফসির মাহফিলে কি বলে, কোরআন টোরআন নিয়ে একটু ঘাটো, এরপর আস্তে আস্তে তারা সালাতে নিয়ে যাবেন, এক দুই একটু করে নিতে নিতে রমাদানে আসলে ইফতারি করাবেন আগে, এরপরে রোজার দাওয়াত দিবেন, ধীরে ধীরে সে ইসলামের ভেতরে ঢুকবে, গ্রাজুয়ালি। আল্লাহ কোনো কিছু হুট করে চাপায় দেয় না, এই আল্লাহর সুন্নতটাই আমরা ভুলে যাই। সুন্নাতুল্লাহি ফি আহকামি শরিয়া, আল্লাহ কিভাবে শরীয়তের আহকামগুলো পাঠালেন এগুলো আমরা ভুলে যাই। মদকে আল্লাহ তাআলা চাইলে একসাথে হারাম করতে পারতেন না, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু মদকে হুট করে হারাম করার ঘোষণা দেন নাই। সাহাবারা দেদারসে মদ খেত, আল্লাহ আয়াত নাজিল করলেন, ইসমুহুমা আকবারু মিন নাফাইহিমা, মদের মধ্যে উপকারও আছে আবার ক্ষতিও আছে, তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি। এই আয়াত যখন নাজিল হলো সাহাবারা মদ খাওয়া একটু কমিয়ে দিলেন, তারপরও সাহাবারা মদ খায়। বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইস, মাগরিবের সালাতের ইমামতি করতে যেয়ে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে, আ'বুদু মা তা'বুদুন, লা বাদ দিয়ে দিস, লা আ'বুদু মা তা'বুদুনের অর্থ হলো, ও কাফির মুশরিকরা তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি না। কিন্তু উনি যেটা পড়ছে আ'বুদু মা তা'বুদুন, এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি। ভেজাল আছে না নাই? কারণ উনি কি পড়তেছে উনি জানে, উনি তো মাতলামি, মদের ঘোর মাতলামের ঘোর কাটে নাই। সবাই যে বিশ্বনবীরে বললেন, দেখেন আপনার মেয়ের জামাই করছে কি, বিশ্বনবীর কাছে তখনই আয়াত চলে আসলো, লা তাকরাবু সালাত ওয়া আনতুম সুকারা, খবরদার মদ খাইও তবে নামাজে যাওয়ার আগে খাইও না, সুবহানাল্লাহ পড়বেন না। এরপর সাহাবারা সারা দিন মদ খায় কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের আগে খায় না, পাঁচটার সময়ে তারা মদ খাওয়া বন্ধ করে দিল। এরপর আস্তে আস্তে যখন মদ খাওয়া বন্ধ করতে অভ্যস্ত হতে শুরু করেছে, আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু, চিরকালের জন্য এই কথা বললে আল্লাহ মদকে হারাম করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন, দেখেন কিভাবে আস্তে আস্তে গ্রাজুয়ালি, এটাই বুঝতে চায় না অনেকে, এটা আমাদের আস্তে আস্তে যে করতে হবে পরিবর্তনটা, যে আস্তে আস্তে হবে, আগে তো হৃদয়ে জায়গা করে নেবেন মানুষের, আগে মানুষের কোথায় ঢুকতে হবে, হৃদয়ে জায়গা করে নেন, তারপর ঠিকই মানুষের একটা আত্মবিশ্বাস আপনার উপর তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে, তখন আপনি মানুষকে গাইড করতে পারবেন। শুরুতে এ কয় হারাম, শুরুতে কি কয় হারাম, মানুষকে ভয় দেখায়, বিশ্বনবী নিষেধ করেছেন ভয় দেখাওয়া না, খবরদার, বাশিরু সুসংবাদ দাও, জান্নাতের সুসংবাদ দাও, ক্ষমার সুসংবাদ দাও, আল্লাহ মহান, আল্লাহ দয়ালু, দ্য বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরো, বুঝাতে চেষ্টা করো যে ইসলামের নিয়মগুলো এটা স্বাস্থ্যসম্মত, এটা পরিবেশ বান্ধব।